এইচএসসি পরীক্ষার্থীদের বিশাল সুখবর। করোনা মহামারীর প্রাদুর্ভাবে এবারও যথাসময়ে অনুষ্ঠিত হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত বছরে পাবলিক এই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হলেও এবার সে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে না। এজন্য কলেজগুলো পরীক্ষার্থীদের কাছ থেকে এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এদিকে আগামী 29 জুন থেকে শুরু হয়েছে 21 জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে বিলম্ব ফি ছাড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর 12 জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের ফি অনলাইনে বোর্ডে পাঠাতে হবে শিক্ষার্থীদের। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড বলেছে 2021 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ সংক্রান্ত কোনো ফি আদায় করতে পারবেন না কলেজগুলো। 20 জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেওয়া হয়। আর 2019 সালের 11 শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের 12 শ্রেণীতে কোনো ক্লাস করতে পারেননি, তাই তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিস্থিতি স্বাভাবিক হলে 84 দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এ পরিস্থিতিতে নির্বাচনী পরীক্ষা ছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। জানা গেছে 2021 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীরা আগামী 29 জুন থেকে 11 জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফি ছাড়া অনলাইনে 12 জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে। এর আগে 28 জুন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত পরীক্ষার্থীদের তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। এদিন জিপিএ উন্নয়ন 1 বা 2 বিষয়ে পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণের ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। 2020 সালে মূল্যায়নের মাধ্যমে জিপিএ 5-এর কম পাওয়া শিক্ষার্থীরা জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন এবং তাদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে 2019 সালে আংশিক বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না। 28 জুন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এইচএসসি পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি 100 টাকা, ব্যবহারিকের ফি বাবদ 25 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি 50 টাকা, মূল সনদ বাবদ 100 টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ 15 টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি 5 টাকা নেওয়া হবে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি 100 টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। প্রাইভেট পরীক্ষার্থী ফি বাবদ 100 টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে 400 টাকা এবং ব্যবহারিক ফি বাবদ পরীক্ষার্থীর পত্র প্রতি 25 টাকা দিতে হবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।